এই গরমে দুধ দিয়ে ও তরমুজ দিয়ে একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এই দুধ ও তরমুজের শরবতটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং তৈরিও করব খুব ন্যাচারাল পদ্ধতিতে অর্থাৎ কোনো প্রকারে কেমিক্যাল বা রং ইউজ করব না তো প্রথমে বাজার থেকে কিনে আনা তরমুজটা কেটে নেব। কাটা কমপ্লিট হয়ে যায় এরপর এটাকে ছোট ছোট করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো চারিদিকটা এইভাবে করে কেটে নেওয়ার পর তারপর ছোটো ছোটো করে টুকরো হয়ে যাবে তরমুজের তো সেটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে তারপর আমরা এই কাঁচের জারটার মধ্যে এটা দিয়ে দেবো এইভাবে কেটে ছোটো ছোটো করে টুকরো হয়ে গেছে এরপর আমরা মিক্সারের মধ্যে আর একটি কেটে রাখা এরকম ছোটো ছোটো টুকরো দিয়ে দেব এটাকে মিক্স করে নেব কারণ আমরা করতে চলেছি ন্যাচারালভাবে পুরো প্রাকৃতিক কোনো প্রকার কেমিক্যাল বা রং না ইউজ করে কোনো প্রকার সিরাপ না ইউজ করে এটা তৈরি করব খুব কালারফুল টেস্টি দুধের একটি স্পেশাল সর্ব তারপর এটাকে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এটা পিওর লাল কালারের একটি শরবত হয়ে যাবে এরপর এটাকে সাইডে রেখে দেবো তো যতক্ষণ আমি মিক্স করছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম এরকম নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবারে বরফ দিয়ে দেব তারপর এক গ্লাস দুধ এর মধ্যে দিয়ে দেব। তারপরে মিক্সড করে রাখা তরমুজেরটা এর মধ্যে দিয়ে দেবো তরমুজের জুসটা দিয়ে দিলে প্রাকৃতিক কালারের ন্যাচারাল ন্যাচারাল রঙ টাইপের হয়ে যাবে তারপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো পরিমাণে একটু বেশি পরিমাণে চিনি দেবেন যাতে মিষ্টাক্তর পরিমাণটা একটু বেশি থাকে তাতে সুস্বাদু ও টেস্টফুল থাকবে খাবারটা তো এইভাবে তরমুজের যে স্পেশাল দুধের সর্বত্রা করতে হবে এটা ঠান্ডা এবং খুবই সুস্বাদু খেতে হয় এবং পুরো প্রাকৃতিকভাবে হয় তো এর থেকে ভালো আরও কালারফুল করার জন্য বাজার থেকে কিনে আনা সিরাপটা ইউজ করতে পারেন কিন্তু ওতে চিনির পরিমাণও বেশি থাকে তাতে ডায়াবেটিস হতে পারে এবং কেমিক্যালও থাকে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তারপর গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেবো তারপর মিক্স করে রাখা তরমুজের এই দুধের শরবতটা দিয়ে দেবো দিয়ে এটাকে ডেকোরেশান করে নেব তো কেমন লেগেছে তরমুজের এই দুধের শরবতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেন এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য এরপর গ্লাসের ওপরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে রাখা তরমুজটা দিয়ে দেবো তারপর ডেকোরেশন করে রাখা তরমুজের এই খোসাটা এর মধ্যে লাগিয়ে দেবো তারপর স্ট্র দিয়ে দেবো তারপরে খেয়ে দেখব কেমন হয়েছে তো আমাদের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং নেক্সট কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকের জন্য এতটাই ছিল টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন